প্রায় সময় ভারতের কিছু লোক এটা বলে যে ভারত যদি বাংলাদেশে পণ্য রপ্তানি করা বন্ধ করে দেয় সেই ক্ষেত্রে বড় বিপদে পড়বে বাংলাদেশ। হ্যাঁ, এটা আমি স্বীকার করছি যে এই ক্ষেত্রে বাংলাদেশ বড় বিপদে পড়বে, কিন্তু এতে কিন্তু ভারতেরও তেমন কোনো একটা লাভ হবে না, ভারতকেও বড় ক্ষতির সম্মুখীন হতে হবে। কারণ ভারতের হাতের মতন অর্থনীতিতে একটা বড় অবদান কিন্তু বাংলাদেশেরও আছে। সম্প্রতি কিন্তু গ্লোবাল ট্রেড রিসার্চ অ্যান্ড ইনিশিয়েটিভ একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে তারা এটা জানিয়েছে যে সদ্য সমাপ্ত অর্থবছরে ভারতের বৈদেশিক বাণিজ্যের পরিমাণ দাঁড়াতে পারে 1,60,000 কোটি মার্কিন ডলার, যার ফলে কিন্তু বৈদেশিক বাণিজ্যে ভারতের হিসে হবে 47% এবং সদ্য সমাপ্ত অর্থবছরে ভারতের জিডিপির আকার দাঁড়াতে পারে 3.4 ট্রিলিয়ন ডলার। এখন আপনারা বলতে পারেন যে আমি কেন এখানে ভারতের অর্থনীতির কথা বলছি, তো এর কারণ হচ্ছে যে ভারতের এই হাতির মতন অর্থনীতিতে বাংলাদেশের একটা বড় অবদান আছে। সম্প্রতি কিন্তু বাংলাদেশ ব্যাংকও কিছু তথ্য প্রকাশ করেছে, যেখানে এটা দেখা যাচ্ছে যে 2021-22 অর্থবছর অর্থাৎ গত অর্থবছরে বাংলাদেশ পুরো বিশ্বের কাছ থেকে 8,916 কোটি মার্কিন ডলার পণ্য আমদানি করেছে, যার মতো শুধুমাত্র ভারত থেকে কিন্তু 1,369 কোটি ডলারের পণ্য আমদানি করা হয়েছে। এবং একই বছরে কিন্তু ভারত বাংলাদেশ থেকে মাত্র 200 কোটি বা 199 কোটি ডলারের পণ্য আমদানি করেছে। গত অর্থবছর ভারত পুরো বিশ্বের কাছ থেকে 72,300 কোটি মার্কিন ডলার পণ্য আমদানি করেছে, এবং সেই হিসাবে তারা বাংলাদেশ থেকে মোট আমদানির মাত্র 0.65% মতন পণ্য আমদানি করেছে। এর ফলে কিন্তু ভারতের পঞ্চম রপ্তানি গন্তব্য হচ্ছে বাংলাদেশ, অর্থাৎ প্রতি বছর ভারতের কাছ থেকে যে দেশগুলো সবথেকে বেশি পণ্য আমদানি করে সেই তালিকায় বাংলাদেশের স্থান হচ্ছে পঞ্চম, যেখানে বাংলাদেশের পুরো 47 বছর লেগে গিয়েছে ভারতে 100 কোটি ডলারের পণ্য রপ্তানি করতে। যদিও এখন এই গতিটা একটু বাড়ছে, কারণ 100 কোটি ডলার থেকে 200 কোটি ডলারে পৌঁছাতে বাংলাদেশের সময় লেগেছে মাত্র 5 বছর। তাই এটাকে বেশ ইতিবাচকভাবে দেখা হচ্ছে যে ভারতে বাংলাদেশের পণ্য রপ্তানি বাড়ছে, কিন্তু এটা খুব বেশি বাড়বে না। কারণ ভারত যখনই দেখে যে বাংলাদেশে কোনো পণ্য রপ্তানি বেড়ে যাচ্ছে, তখনই কিন্তু ভারত বাংলাদেশে সেই পণ্যের উপর অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপ করে দেয়, যার ফলে বাংলাদেশ এই পণ্যগুলো আর ভারতে রপ্তানি করতে পারে না। কিন্তু নিজে আবার বাংলাদেশে ভরপুর পণ্য রপ্তানি করে বিলিয়ন্স অফ ডলার বাংলাদেশ থেকে আয় করে নিয়ে যাচ্ছে প্রতি বছর। তাই ভারতের পণ্য রপ্তানি বন্ধ করে দিলে এতে বড় বিপদ তো বাংলাদেশে পড়বেই, কিন্তু ভারতেরও খুব বেশি একটা লাভ হবে না, যদি এটা গর্ব করার বিষয় না। কারণ যে কোনো দেশের উপর এতটা বেশি নির্ভরশীলতা করা একেবারেই উচিত না। কিন্তু যেহেতু ভারত বাংলাদেশের সব থেকে কাছের দেশ, ভারত থেকে পণ্য আমদানি করলে বাংলাদেশের সময় এবং খরচ বেঁচে যায়, যার ফলে কিন্তু বাংলাদেশ অনেক কিছুর ক্ষেত্রে বা বলা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে ভারতের উপর নির্ভর করে পণ্য আমদানি করতে। কিন্তু আমার মতে এক্ষেত্রে বাংলাদেশের উচিত ভারত থেকে পণ্য আমদানিটা এখন একটু কমানো, কিংবা ভারতে বেশি বেশি পণ্য রপ্তানি করার চেষ্টা করা। কারণ আমরা প্রতি বছর ভারত থেকে এত পরিমাণ পণ্য আমদানি করি বলে কিন্তু ভারত প্রায় সময় আমাদের উপর দাপট দেখিয়ে থাকে, যে দাপটের উত্তর আমরা দিতে পারি না। এবং ভারত যে অনৈতিকভাবে আমাদের পণ্যের উপর অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপ করে সেটার আমরা উত্তর দিতে পারি না। আর এভাবে যদি ভারত বাংলাদেশের বাণিজ্য ঘাটতি বাড়তে থাকে, তাহলে হয়তো একদিন বাংলাদেশ ভারতের দিকে চোখ তুলেও তাকাতে পারবে না। এই খবর ব্যাপারে আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আজকের ভিডিওটি এখানে ছিল। আসসালামু আলাইকুম।